সূর্যগ্রহণ চলাকালে পুরো সময়টুকুই এর ঘটনাপ্রবাহ এবং একের পর এক বৈচিত্র্যময় দৃশ্যাবলী আশ্চর্যজনক ও ভয়ঙ্কর। মানুষ তার জীবনদশায় একবার হলেও এই দৃশ্য দেখে থাকেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা হয়ে থাকে আংশিক সূর্যগ্রহণ। তবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ঘোষণা দিয়েছে, আগামী এপ্রিলের 8 তারিখে দেখা যাবে বিরল পূর্ণ সূর্যগ্রহণের। আর এটি শুধুই পূর্ণ সূর্যগ্রহণ হবে না, বিবিসি জানিয়েছে এটি পূর্বের সব পূর্ণ সূর্যগ্রহণের চেয়ে সম্পূর্ণ আলাদা হবে। একটি সম্পূর্ণ সূর্যগ্রহণ ঘটে তখনই যখন গ্রহণ চলাকালে সূর্য এবং পৃথিবীর মাঝে চলে আসে চাঁদ। এর এক পর্যায়ে চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে ফেলে, তখন পুরো বিশ্ব অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। শেষ 2017 সালে একবার পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল, তবে 2024 সালে হতে যাওয়া পূর্ণ সূর্যগ্রহণের বিশেষত্ব কী? সূর্যগ্রহণ বিশেষজ্ঞ এবং গ্রেট আমেরিকান এক্লিপসের প্রতিষ্ঠাতা পলি হোয়াইট বলেছেন, এইবারের পূর্ণ সূর্যগ্রহণটিতে বিশাল আকারের সৌরকরণা দেখা যাবে, যা হবে গতিশীল ও উজ্জ্বল ক্রোমোস্ফিয়ার তৈরি করবে। অন্যদিকে ধারণা করা হচ্ছে যে এবারের পূর্ণ সূর্যগ্রহণকালে একটি ধূমকেতু দেখারও সম্ভাবনা রয়েছে, তবে সেটি অনেক দূরে হবে বলে অনুমান করা হচ্ছে, যা দেখতে উচ্চমানের দূরবীন ব্যবহার করতে হবে। এছাড়া এবারের পূর্ণ সূর্যগ্রহণের আরেকটি বিশেষত্ব হচ্ছে, এরপর এমন পূর্ণ সূর্যগ্রহণ আবার দেখা যাবে 2044 সালে। মূলত এর ফলেই এপ্রিলের পূর্ণ সূর্যগ্রহণ ঘিরে অনেকের মাঝেই তৈরি হয়েছে উত্তেজনা। একই সাথে এবারের পূর্ণ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে দীর্ঘ সময় ধরে, যে কারণে এবার অনেক বেশি সংখ্যক মানুষ এটি উপভোগ করতে পারবেন। পূর্ণগ্রহণ চলাকালে সূর্য থেকে অনেক বেশি ক্ষতিকারক রশ্মি বিচ্ছুরিত হয়ে পৃথিবীতে আসে। এর রশ্মি চোখে পড়লে তা চোখের ক্ষতির কারণ হতে পারে, তাই বিশেষজ্ঞদের পরামর্শ, ISO সার্টিফাইড চশমা পরেই সবসময় সূর্যগ্রহণের ঘটনাপ্রবাহ উপভোগ করা উচিত। ইস্তিয়াক হোসেন, চ্যানেল S, নিউজ ডেস্ক।